ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস এটি হলো একটি ভারতীয় সরকারি সেক্টরের পাবলিক সার্ভিস প্রোগ্রাম যা ভারত সরকারের যুব বিষয়ক মন্ত্রক এবং স্পোর্টস দ্বারা পরিচালিত হয়। এনএসএস এর একমাত্র লক্ষ্য হলো কমিউনিটি পরিষেবা প্রদানের ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীদের হাতে অভিজ্ঞতা প্রদান করা। এক কথায় বলা যেতে পারে পরের সেবায় নিজেকে নিয়োজিত করা হলো এনএসএস এর মূল লক্ষ্য। এই চিন্তাধারাকে বাস্তবায়িত করতে মূলত 28 জানুয়ারি কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের এনএসএস এর উদ্যোগে 7 দিনের স্পেশাল ক্যাম্পিং এর আয়োজন করা হয়। শুক্রবার থেকে শুরু হওয়া 7 দিন ব্যাপী এই স্পেশাল ক্যাম্পিং এর উদ্বোধন করেন এলাকার বিধায়ক সুধাংশু দাস। এদিন এনএসএস এর ক্যাম্পিং প্রোগ্রামে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের একাংশ শিক্ষক শিক্ষিকারা, যেমন বিদ্যালয়ের এনএসএস এর প্রোগ্রাম অফিসার কমলাকান্ত সিনহা, এলাকার প্রধান সুমন দাস সহ এলাকার অন্যান্য সমাজসেবী ব্যক্তিত্বরা। এই দিনই এনএসএস ক্যাম্পিং এ এনএসএস এর পতাকা উত্তোলন করেন বিধায়ক সুধাংশু দাস। পাশাপাশি তিনি এই দিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আয়োজিত এই দিনের উদ্বোধনী স্পেশাল ক্যাম্পের অনুষ্ঠানে কোভিড বিধি মেনে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এই দিনই উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় এনএসএস এর ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন পরিবেশন করেন, পাশাপাশি গোটা অনুষ্ঠানকে এক দায়িত্ব সহকারে উপস্থাপিত করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের এনএসএস এর প্রোগ্রামিং অফিসার কমলাকান্ত সিনহা। এনএসএস ইউনিটের পক্ষ থেকে আজকের এই মহতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ থেকে 7 দিন ব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্প শুরু হবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। তার মধ্যে আমরা রেখেছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম কোভিড এর উপরে এবং মডেল অনুষ্ঠিত হবে ফায়ার সার্ভিসের মাধ্যমে, আর ট্রাফিক রুলস এর উপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, ফিল্ড ভিজিট প্যাটিয়াল ইত্যাদি। 7 দিন ব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে যাব। আমি
আশা করি আপনারা সবাই আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করবেন, বাড়িয়ে দেবেন। সর্বশেষে বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদের আমি সুস্থ সুশৃঙ্খলভাবে বসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠানে আগামী দিনেও ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিলেন এই দিন এলাকার বিধায়ক সুধাংশু দাস। পাশাপাশি তিনি এই দিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এনএসএস এর গুরুত্ব তুলে ধরেন। আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। এটা আমাকে প্রতি মুহূর্তে আনন্দ দেয়, বিশেষ করে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে যখন আমি যোগ দিই। গত কিছুদিন আগে ফটিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ক্যাম্প উদ্বোধনে আমরা ছিলাম, আশি কার্যন বাড়িতে উপস্থিত হয়েছি। এখানে এনএসএস এর স্পেশাল ক্যাম্পে যারা আয়োজক যেভাবে সুন্দর একটা আয়োজন করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করেছেন, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে তারা সহযোগিতা করছেন, এটা সত্যি অনেক বেশি আনন্দের এবং ধন্যবাদের। আমি চাইবো ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই আপনাদের নিজেদের জন্য একবার যদি হাততালি বাজাবেন, আপনারা এত সুন্দর পরিবেশ এখানে তৈরি করার জন্য আমি ধন্যবাদ জানাবো। এখানে যারা কালচারাল টিমে অংশগ্রহণ করেছেন, গান গেয়েছেন, আমার আগে যিনি বিশিষ্ট শিল্পী খুব সুন্দরভাবে লোকসঙ্গীত করেছেন তাকেও আমি ধন্যবাদ জানাই, এবং প্রথমেও যারা গান গেয়েছেন এর মধ্যেও আরেকজন আমাদের শিল্পী গান গেয়েছেন, তারা খুব সুন্দরভাবে গান গেয়েছেন। এভাবেই আমাদের সংস্কৃতি আমাদের কালচারকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি অনুরোধ করবো যারা এনএসএস ক্যাম্পে এই বছর অংশগ্রহণ করেছেন, সামনের বছর যখন এই অনুষ্ঠান হবে আপনারা এমন উদ্যোগ নেবেন, আপনাদের মধ্যে থেকে যারা ভালো লোকসঙ্গীত গাইতে পারে তাদের এক দুজনকে সুযোগ দেবেন, যারা ভালো নাচতে পারে তাদেরকে নাচার সুযোগ দেবেন, যারা ভালো বাজাতে পারে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তাদেরকে সুযোগ দেবেন যাতে তারা বাজাতে পারে, বা যারা ভালো বক্তৃতা রাখতে পারে স্টুডেন্টদের মধ্যে থেকে তাদেরকে বক্তৃতা রাখার সুযোগ দেওয়া। এইভাবে আস্তে আস্তে করে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে এবং সবার সামনে নিজেকে তুলে ধরতে হবে। এতে করে কি হবে, আপনার যে ভিতরের ইনার কোয়ালিটি আছে, আপনার ভিতরের যে মেধা আছে এটাকে আপনি সামনে নিয়ে আসতে পারবেন, আর তবেই দেখবেন আপনার মধ্যে পরিপূর্ণতা আসে। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন শিক্ষা কি, শিক্ষা হচ্ছে আপনার ভিতরে যেটা আছে এটা জাগরণের বই বা বই প্রকাশের নাম হচ্ছে শিক্ষা। যেটা আপনার ভেতরে আছে এটা যদি ঘুমন্ত থাকে তাহলে শিক্ষা বলে না সেটাকে, আপনার ভেতরে যাই আছে সেটাকে বা বই বই প্রকাশ করতে হবে, তাকে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং আপনার শক্তিটাকে প্রকাশ করতে হবে, তবেই দেখবেন আপনার মধ্যে পূর্ণতা আসবে, আপনার মধ্যে সফলতা আসবে। তো এনএসএস ক্যাম্প 7 দিন ব্যাপী এনএসএস ক্যাম্প হবে, ন্যাশনাল সার্ভিস স্কিম, তো ভারত সরকারের যুব এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই স্কিম স্পন্সর করা হয়। প্রতি বছর বিভিন্ন স্কুলকে কলেজ বা ইউনিভার্সিটিকে কিছু টাকা দেওয়া হয় এই অনুষ্ঠানগুলি করার জন্য, এবং এই যে 7 দিন ব্যাপী ক্যাম্প হবে এই ক্যাম্পে স্টুডেন্ট যারা উপস্থিত থাকবেন তাদেরকে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে, মানুষের উন্নয়নমূলক কাজে বা আপনার সামাজিক কি দায়িত্ব এইসব সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে এই ক্যাম্পগুলি করা হয়, এবং যিনি প্রোগ্রাম অফিসার তাকে আগে থেকেই ওনারা বিভিন্ন সামাজিক কাজকর্ম বা প্যাকেজ তৈরি করে এই প্রোগ্রামগুলি করে। তো আপনারা যারাই উপস্থিত হয়েছেন, এই বছর কতজন উপস্থিত হয়েছে বা পার্টিসিপেট করছেন এই ক্যাম্পে, এনএসএস ক্যাম্পে এই বছর কতজন পার্টিসিপেট করছেন আপনারা স্টুডেন্ট যারা আছেন? 30 জন। আমরা জানি এটা অ্যাকচুয়ালি 70 থেকে 60 থেকে 70 হওয়ার কথা, কিন্তু করোনা মহামারীর কারণে এটাকে কম করা হয়েছে। আমরা সত্যি খুব একটা বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছি, করোনা মহামারী আমাদেরকে অনেক বেশি সমস্যা ফেলে দিয়েছে, জীবনের সমস্ত মূল্যবান গুরুত্বপূর্ণ সময়গুলি আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমরা আমাদের সমস্ত আনন্দ উল্লাস বা নিজেদের মধ্যে যে একটা মিলনের জায়গা ছিল সবকিছু থেকে আমরা কিন্তু আজকে বঞ্চিত হচ্ছি, কিন্তু এটাও বার্তা রাখতে হবে এটার বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। কিছুদিন আগে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করেছি 30 তারিখে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে জীবনে সংগ্রাম থাকবে না, বিপ্লব থাকবে না, ঝুঁকি থাকবে না, সেই জীবনের স্বাদটা অনেকটা ফিকে হয়ে যায়। অর্থাৎ জীবনে কিছু না কিছু
বিরুদ্ধে লড়াই সংগ্রাম এবং আমাদের ঝুঁকি নিতে হবে, অন্যথায় জীবনের স্বাদ আমাদের ফিকে হয়ে যায়। ঠিক তেমনি আজকে যে একটা বিপজ্জনক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাতেই আমাদের সকলের দায়িত্ব সবাই একত্রিত ভাবে তার মোকাবেলা করা। এবং আমরা বর্তমানে সত্যি এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছি যে শত্রুকে চোখে দেখা যায় না, অদৃশ্য স্বেচ্ছাসেবী নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছিল। কাঞ্চনবাড়ির ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই দিনের এনএসএস ক্যাম্পিং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের চেয়ারম্যান প্রদীপ সিনহা বিদ্যালয় এনএসএস এর ছাত্রছাত্রীদের প্রশংসার পাশাপাশি ভূয়সী প্রশংসা করেন তিনি। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা 2018 তে দেখেছি যে এনএসএস ইউনিটের, কাঞ্চনবাড়ি এনএসএস ইউনিটের কিন্তু একটা যথেষ্ট সুনাম রয়েছে। হয়তো তোমরা জানো কি না জানি না, তখন তোমরা হয়তো সিক্স সেভেন এইট নাইনে পড়েছ। 2018 যে বন্যা হয়েছিল গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে, যে বন্যা হয়েছিল 2018 সে বন্যার সময় আমাদের এদিকে বড়াইবাজারের যে চোরাটা ছিল সম্পূর্ণটা জলে ডুবে গিয়েছিল। সেখানে এনএসএস ইউনিটের যে প্রোগ্রাম অফিসার কমলাকান্ত সিনহা, শিক্ষক বাপ্পি দত্ত এবং আমাদের এনএসএস ইউনিটের যে স্টুডেন্ট, তারা সেই সাঁতার জলে সাঁতার দিয়ে সেই চোরা থেকে সেখানে 50 পরিবারের মতো লোক জলে ডুবে গিয়েছিল। তাদের গরু মহিষ ছাগল এবং সেই সমস্ত পরিবারের লোকজনকে উদ্ধার করে আমাদের এই বিদ্যালয়ে এনেছিল, সহযোগিতা করেছিল আমাদের এলাকার সমাজসেবী বিমল গোপাল এবং আরো কয়েকজন সমাজসেবী এখানে ছিলেন, ওনাদের গাইডে এখানে কাঞ্চনবাড়ি বিদ্যালয়ের মধ্যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আনা হয়েছিল। এরকম এই কাঞ্চনবাড়ি এনএসএস ইউনিটের যথেষ্ট সুনাম রয়েছে। তাছাড়া আরো যথেষ্ট সমাজসেবামূলক কাজ করেছেন, পরবর্তী বছরেও কাজ করেছেন, কিন্তু বিগত বছরে করোনার কারণে আমরা অনুষ্ঠানও করতে পারি নাই। তাছাড়া আমাদের এনএসএস ইউনিট ঠিক মতো কাজ করতে পারেনি পরিস্থিতির কারণে, যদিও কাজ করার ইচ্ছা ছিল। যাই হোক, তার জন্য আমি আমাদের এনএসএস ইউনিটকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানকে সর্বাত্মক সফলভাবে করার জন্য সহযোগিতা করছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা না বলে পারছি না, আমাদের সম্মানিত বিধায়ক শুধু আমাদের এই ফটিকা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নন, তিনি কিন্তু গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে হর্টিকালচার দপ্তর রয়েছে তার চেয়ারপারসন, গোটা ত্রিপুরা রাজ্যে ওনাকে দৌড়তে হয় বিভিন্ন সমস্যা নিয়ে, এগুলি তদারকি নিয়ে। তো ওনার এই ব্যস্ততম সময় দিকে খেয়াল না রেখে আমাদের ডাকে সাড়া দিয়ে 2018 তো ওনাকে পেয়েছি, পরবর্তী বছরে পেয়েছি প্রত্যেকটা বছর এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বিদ্যালয়ে আমরা ওনাকে পাই, উনি আমাদের সহযোগিতা করেন এই বিদ্যালয়ের জন্য, উনি মনে প্রাণে চেষ্টা করছেন। আমি দু একটা উদাহরণ অবশ্যই বলব, ওনাকে বলতে হয় না। সবশেষে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, জাতীয় সেবা প্রকল্পের 7 দিন ব্যাপী যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্র এলাকার মাননীয় বিধায়ককে। প্রতি বছর উনি মূল্যবান সময় দিয়ে থাকেন এবং আমরা এর জন্য কৃতজ্ঞ ওনার কাছে। পাশাপাশি এমন কিছু কথা বলেছেন যেগুলো হয়তো শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা তোমাদের কাছে বলতে একটু সংকোচ বোধ করি। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। তোমাদের সামনে এমন কিছু কথা তোমরা বলেছেন, সরি উনি বলেছেন, যেগুলো
যুগোপযোগী এবং অত্যন্ত দরকার। যে কথাগুলো উনি বলেছেন বাস্তবিক এবং প্রাসঙ্গিক কিছু কিছু জিনিস আছে, যেমন উনি বলেছেন নেশার প্রসঙ্গে, তারপরে একটু আগে স্যারের যে কথাটা বলেছেন এটা আমি রিপিট করছি না। তাহলে দেখো, যেহেতু প্রতিটি মা বাবার স্বপ্ন থাকে ছেলে হোক মেয়ে হোক সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তার একটু ভুল সিদ্ধান্তের জন্য দেখা যায় দুটা পরিবার সম্পূর্ণভাবে ধ্বংসের পথে এগিয়ে যায়। এইরকম ঘটনা যদি পুনরাবৃত্তি না ঘটে, তোমরা যেহেতু দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, চেষ্টা করবে এই সমস্ত কাজ থেকে বিরত যাতে আমরা থাকতে পারি। যেহেতু জাতীয় সেবা প্রকল্প এটা বলা হয়েছে, এই সাত দিনব্যাপী যে প্রোগ্রাম হবে, যারা যারা স্বেচ্ছাসেবী আছো ভলান্টিয়ার, যেহেতু স্বেচ্ছায় তুমি নিজের ইচ্ছায় হয়তো কিছু কিছু সমস্যা থাকতে পারে, থাকতে পারে, যার প্রসঙ্গে বলছি আমি, বিশেষ করে যেমন খাওয়া দাওয়ার ব্যাপারটা, যেহেতু আমাদের তার জন্য কিন্তু ফান্ড একটা লিমিটেড আছে, হয়তো অনেকে বলবে খাওয়া দাওয়া ভালো হয়নি, যেহেতু বলা হয়েছে নট মি বাট ইউ, এই কথাটা স্মরণ করবে। আর পাশাপাশি কিছু কিছু জিনিস আছে, যেহেতু দলগতভাবে এখানে আমরা কাজ করব, দলগতভাবে কীভাবে কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং নেতৃত্ব যে একটা দান আছে, এই সমস্ত নেতৃত্ব দান আমরা শিখতে পারবো।